घटनार जेरे क्षुब्ध जनगण प्रश्न उठते शुरू कर पंचायत प्रशासन भूमिका निये स्थानीय ग्राम पंचायत प्रधान दुलाल मंडल बोलें কালভার্ট ভেঙে গিয়ে জল ঢুকছে অতি শিগগিরই এই জল বের করার ব্যবস্থা নেওয়া হবে কিন্তু অন্যদিকে গ্রামের বাসিন্দাদের প্রশাসনকে পাশে না পেয়ে অসহায় বোধ করছেন শুধুমাত্র বাসস্থান নয় জল ঢুকেছে তাদের শৌচাগার এবং গোয়াল ঘরগুলোতেও এক হাঁটু জল ডিঙ্গিয়ে তাদের রাস্তা পারাপার করতে হচ্ছে জনগণের অভিযোগ এলাকায় নিকাশি নালা না থাকায় এই জল ঢুকেছে পরিস্থিতি তৈরি হয় এবং এই পরিস্থিতি তৈরি হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া নিকাশি নালা না থাকার জন্য সব মানে সবাই রান্না বান্নার ব্যবস্থা সব বন্ধ হয়ে গেছে রান্না এখন অনেকে করতে পারছে না এখন আমাদের পরিবেশ বাড়িতে এরকম সমস্যা হয়ে গেছে আমরাও গ্যাসের ব্যবস্থা নিচ্ছি এখন জল তৃপ্তি বলে চারিদিকে জল বন্ধ হয়ে গেছে বাথরুম বন্ধ হয়ে গেছে স্নান করতে যেতে হচ্ছে বাইরে তারপরে ধরুন বাইরে এখানে যত ফ্যামিলি আছে সবার একই কন্ডিশন একই প্রবলেম গ্রাম পঞ্চায়েতে জানিয়েছেন পঞ্চায়েতকে এখনো জানায়নি দাদা গিয়েছিল সকালে মেম্বারের কাছে বলছিল এখন কি যে বলছে ওটা আমি শুনিনি এখন দেখি কি হয় মানে কতদিন এটা মোটামুটি ধরে নাও আজকে থেকে মোটামুটি 7-8 দিন হয়ে গেল এরকম কন্ডিশন ডেলি জল বেরিয়ে যাচ্ছে চারিদিকে তো নিকাশি নালা বন্ধ আছে মোট কতগুলো পরিবার হবে এরকম মিনিমাম ওই ব্রিজ থেকে এই আমাদের ওই উত্তর দিকে একটা ব্রিজ আছে আর সামনে একটা ব্রিজ আছে এই ব্রিজ থেকে নাইনা করে 70-80টা পরিবার হবে সবার এরকম প্রবলেম সবারই এটা কোন গ্রাম এটা আন্ধারগড় গ্রাম আপনার নাম আমি অবস্থা নেওয়ার মধ্যে আমি গিয়েছিলাম ওখানে ঘটনাস্থলে দেখে আসলাম কারণ যেটা দেখলাম যে ওখানে যে দুটো কালভার্ট আছে কালভার্টের মুখে ওখানে যারা বাড়ি করছে যখন বাড়ি করছিল তখনই গ্রামবাসীর দরকার ছিল যে ওই বাড়িগুলো যদি হয় তাহলে জল নিকাশের ব্যবস্থা থাকবে না তা যাই হোক আমি ওদেরকে বললাম যে আমাদের পঞ্চায়েতে পাইপ আছে পাইপ দিয়ে জলটাকে রাস্তার কল দিয়ে নিকাশের ব্যবস্থার জন্য কিছু লোক আসে কাজ করছে হয়তো কালকে সেটা সমস্যার সমাধান হয়ে যাবে